আমরা অনেকটা আশাহত। মেয়েরা নিরাপদ যদি থাকতো তাহলে তো আজকে এই ঘটনাগুলো ঘটতো না। মহিলাদের সুরক্ষার কি ভবিষ্যৎ সেটা আমরা জানতে চাই। সরকার কি করছে সেটা নিয়েও আমার মানে কনফিউশন আছে। বলবো না ভরসা নেই, কিন্তু একটা কাজ এমন করে দেখাও যাতে ভরসাটা আবার ফিরিয়ে আসে। আমরা চেষ্টা করবো যতদিন না জাস্টিস আসছে আরো 100টা আন্দোলনে আমরা নামতে রাজি রয়েছি গোটা পশ্চিমবঙ্গের মানুষ। আমি তার মায়ের মতো মেয়ে হয়ে যেন তার সুবিচার পাই। এতদিন জাস্টিস তো দূরের কথা, যারা দোষী তাদেরকে শনাক্তই করা গেল না। গোটা ঘটনাতে এত ইপস অ্যান্ড বার্ডস আছে, এইটা কোনো সাধারণ ঘটনা হতে পারে না। তো কাদের কোন কর পাওয়ার ক্ষমতা আছে টাকা পয়সা দিয়ে মুখ বন্ধ করার জন্য? আমরাও দেখে নেব। আরজিকর কাণ্ডে তোলপাড় গোটা দেশ। আম জনতা তো আবার কখনো শিল্পীরা, তো আবার কখনো রাজনীতিবিদরা, সকলেই গলা হাঁকিয়েছেন। আর এবার হাত গুটিয়ে বসে নেই বাংলার ইউটিউবার এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা। বিগত কিছুদিন ধরে তারা সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন পোস্ট, বিভিন্ন কথা, বিভিন্ন ভিডিও প্রকাশ করে প্রতিবাদ জানায়। কিন্তু এবার কলকাতার রাজপথ দখল করলে তারা, কোনো পাবলিসিটি কিংবা ভিউজ বাড়ানোর জন্য নয়, কিংবা প্লে বাটন আদায়ের জন্যও নয়, তারা গর্জে উঠেছে শুধুমাত্র কাদম্বিনীর বিচারে। সকলের গলায় একই সুর, উই ওয়ান্ট জাস্টিস, কাদম্বিনীর বিচার চাই, বিচার চাই। গত 22 অগস্ট বৃহস্পতিবার কলকাতার রাজপথ দখল করতে দেখা যায় তাদের। সেদিন সন্ধে 6টা নাগাদ পাটুলিতে সমস্ত ইউটিউবার এবং সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সাররা জমায়েত বাঁধে। যদিও এই প্রতিবাদের সুর বুধবার থেকে তাদের মধ্যে দেখা যায়, বৃহস্পতিবার সেই সুর চিৎকারে পরিণত হয়। একের পর এক চির চেনা মুখ এখানে সামিল হতে দেখা যায়। ঘটনার পর 14 দিন পেরিয়ে গেছে, কিন্তু এখনও কেন দোষীরা অধরা, এটাই তাদের দাবি। আর সেই দাবি তুলে রাস্তায় নামে স্বনামধন্য ইউটিউবার ইন্দ্রজিৎ লাহিড়ী, অভিনেতা তথা ডেলি ব্লগার সায়ক চক্রবর্তী, সাংবাদিক তথা ইউটিউবার কুণাল বোস, অঞ্জলি জুয়েলার্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর কিরণ মজুমদার, আর যে অগ্নিসহ একাধিক চেনা মুখ। মেয়েরা যে আজ বাংলায় নিরাপদ নেই, সেই সুরও ভেসে ওঠে অনেকের মুখে। আর সেই খবরই তুলে ধরেছে আমাদের বাংলা হাটের সাংবাদিকরা। প্রতিটি মুহূর্তের কভারেজ করেছেন তারা। আমাদের বাংলা হাটের ক্যামেরার সামনে ফুড ব্লগার ইন্দ্রজিৎ লাহিড়ী বলে উঠলেন, চুনোপুটিকে ছেড়ে নাকি পালের গোদাকে ধরতে হবে। তিনি ঠিক কি বললেন চলুন দেখে নিই। আমাদের সিঙ্গেল পয়েন্ট এজেন্ডা জাস্টিস ফর আরজিকর। যে ঘটনা মেয়েটির সঙ্গে ঘটেছে সেই ঘটনা যেন আর কারোর সঙ্গে না ঘটে। তার জন্য যারা প্রথম দরকার, যারা ঘটিয়েছে পালের গোদাকে ধরা দরকার নাম্বার 1, এবং সেটা তাড়াতাড়ি হওয়া দরকার। সিঙ্গেল পয়েন্ট এজেন্ডা আমাদের এখানে যতজন ইউটিউবার কন্টেন্ট ক্রিয়েটার আছে সবার তরফ থেকে জাস্টিস ফর আরজিকর। দেখুন কে আছে তো বলা মুশকিল, কিন্তু অনেক সময় আমরা দেখি যে চুনোপটিতে ধরা হলো, আসল জন বেরিয়ে গেল। আমরা যে কারণে যুদ্ধটা হচ্ছে এই এতটা আওয়াজ শুনছেন, জাস্টিস ফর আরজিকর, পালের গোদাকে ধরতে হবে। এই ব্যাপারে আমি কারোর নাম নিয়ে কোনো কমেন্ট করতে পারবো না। এই প্রতিবাদের মিছিলে হাঁটতে দেখা যায় ছোট পর্দার অভিনেত্রী ঐশী ভট্টাচার্যকে, যার গলায় ঝরে পড়েছে ধিক্কার। দেখে নিন তিনি ঠিক কি মন্তব্য করলেন। খুবই লজ্জার বিষয়, আমি তো এটাই বলছি বারবার যে আমাদের যে বিচার চাইতে হচ্ছে এটাই যথেষ্ট লজ্জার বিষয়। কেন চাইতে হবে এরকম একটা নৃশংস ঘটনার বিচার? ফার্স্ট প্রায়োরিটি দিয়ে তখনই হওয়া উচিত, একদিন দুদিনের মধ্যে হওয়া উচিত। জানি না কেন এরকম এতক্ষণ ধরে আমাদের রাস্তায় নামতে হচ্ছে, এত এত মানুষ সারা দেশ সারা পৃথিবী জুড়ে রাস্তায় নামছে, তাও আমরা বিচার পাচ্ছি না। বিচার যতক্ষণ না হবে আমরা রাস্তায় থাকবো, এটুকুই বলতে পারি, আর কিছু বলার নেই। এছাড়াও এই দিন প্রতিবাদী মিছিলে সামিল হন সাংবাদিক তথা ভিডিও ক্রিয়েটার কুণাল বসু, তিনিও গর্জে উঠেছিলেন সেদিন। তার গলায় শোনা যায় আন্দোলন দমাতে উঠে পড়ে লেগেছে আমাদের প্রশাসন। তিনি ঠিক কী কী বললেন দেখুন। দাবি তো একটাই, দাবি সবার যা, আমাদেরও একই দাবি। আমরা শুধু সোশ্যাল মিডিয়াতে ভিডিও বানাই না, আমাদের কাজ বিভিন্ন সমাজের বিভিন্ন ইস্যুতে তো আমরা ভিডিও বানাই। আজকে যখন গোটা দেশ উত্তাল, আজকে শুধুমাত্র দেশ নয়, বাংলা তো আছেই, সারা পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আমরা দেখতে পাচ্ছি মানুষ প্রতিক্রিয়া দিচ্ছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে সোশ্যাল মিডিয়া, ইউটিউবার্স, ফেসবুক যারা করেন, ইনফ্লুয়েন্সার্স,
তারা আজকে পথে নামবে, তাদের আজকে পথে নামারই কথা ছিল। তো আমরা সেই জন্য ভাবলাম যে আমরা পথে নামবো না কেন। তোমাদের কি এটা মনে হয় না যে ঘটনাটা ঘটছে সেটার মধ্যে প্রচুর ফিশি ব্যাপার আছে? আজকে এই ঘটনাটাতে খুব সহজে না হলেও অ্যাটলিস্ট কিছু একটা দিশা তো দেখাতে পারত। সিবিআই বলছে যে আমরা ঠিকঠাক তদন্ত করতে পারছি না কেন। এর আগে রাজ্য কলকাতা পুলিশ আমরা দেখলাম তারাও কিছু করতে পারলো না, একজনকে গ্রেপ্তার করলো। বিভিন্ন মহল থেকে বলা হচ্ছে যে প্রচুর মানুষের সঙ্গে, মানে প্রচুর অনেকে যুক্ত রয়েছে, মানে অনেক ব্যক্তি যুক্ত রয়েছে, একজন ধর্ষক নয়। গোটা ঘটনাতে এত ইপস অ্যান্ড বার্ডস আছে, এইটা কোনো সাধারণ ঘটনা হতে পারে না। তো সো আমাদের রাস্তায় নামাটা ভীষণ ইম্পর্টেন্ট ছিল। না আমরা আটক হব কেন, মানে আমরা যদি একজন নির্যাতিতার বিচারের দাবিতে পথে নামি তাহলে আমরা আটক হব? ইস্ট বেঙ্গল মোহনবাগানের ক্ষেত্রে যেটা হয়েছে সেটা আমার মনে হয় না একদম ঠিক হয়েছে। এইটা করে আলটিমেটলি আমার মনে হয় রাজ্য সরকার বা সরকার পক্ষ নিজেদের দিকে দায় টেনে নিচ্ছেন। আমি তো বলছি না যে রাজ্য সরকারের জন্য দায়ী, হ্যাঁ প্রশ্ন তো উঠতে পারে, কিন্তু তাহলে এই ঘটনা যেগুলো যত ঘটানো হবে তাহলে মানুষের কাছে কী প্রশ্ন যাচ্ছে, কী বার্তা যাচ্ছে যে ডেফিনেটলি দের ইজ সামথিং, যে এই ধরনের আন্দোলনকে দমন করার চেষ্টা করছে। আমরা তো বিচারের জন্য লড়াই করছি, আমরা তো দোষীদের বিচার, মানে দোষীদের গ্রেফতার করা হোক, নির্যাতিতার বিচার হোক, সেটার দাবিতে লড়াই করছি, তাহলে ভাই গ্রেফতার কেন করা হবে? শুধু এরাই নয়, প্রতিবাদের আগুন জ্বলে ওঠে আর অগ্নির গলায়। আমাদের ক্যামেরায় দেখে নিন তিনি ঠিক কি বললেন। আমি আবার বলছি টু আর্লি টু কমেন্ট, কারণ জাস্টিস রাতারাতি হয় না। মহামান্য সুপ্রিম কোর্টের অধীনে মামলাটি রয়েছে, সিবিআই এর উপর, ইন্ডিয়ান জুডিশিয়ারির উপর আমাদের সম্পূর্ণ আস্থা রয়েছে, এবং সুপ্রিম কোর্ট যখন সুওমোটো মামলা টেক আপ করে তখন মামলা যথেষ্ট দ্রুততার সঙ্গে অগ্রসর হয়, এবং মহামান্য সুপ্রিম কোর্টের উপর আমাদের আস্থা রয়েছে। দেখা যাক কী হয়, এবং সুপ্রিম কোর্টে মামলা আছে মানে সব দিক খতিয়ে দেখে তারপরই তারা দিক নির্দেশ করবেন। আমাদের চিরচেনা মুখ ঝিলাম গুপ্তা পর্যন্ত ছিলেন এই মিছিলে, তিনিও ঠিক কি বলেন দেখুন। একজনকে তো ধরা হয়েছে, আজকে একটা ইংলিশ খবরের কাগজেও দেখলাম, তাকে বলেছে নাকি সিবিআই এর যারা সাইকো অ্যানালিস্ট আছেন তারা বলছে যে মানে লোকটা হচ্ছে সেক্সুয়াল পারভার্ট, এবং সে যখন নিজের পুরো কার্যক্রমটাকে বর্ণনা করেছে তার মধ্যে কোনো রিগ্রেট নাকি দেখতে পাওয়া যায়নি। যদি সেটাই হয়ে থাকে কিছু বলার নেই, আমরা তো পথে নামছি, নেমেই চলেছি। আশা করি যে সুবিচারের দাবিতে শুধু ইউটিউবাররা নয়, বাংলা তথা ভারতবর্ষ এবং পৃথিবীর বহু প্রান্তে মানুষ মিছিল করছেন, জমায়েত করছেন। আমার মনে হয় শুধু এই ঘটনাটা তো মানুষকে নাড়া দিয়ে গেছে, কিন্তু এই যে রেপ কালচার এইটার বিরুদ্ধেই এত মিছিল হচ্ছে। কারণ একটা মেয়েকে দাবিয়ে দেওয়ার জন্য তাকে চর থাপ্পড় মারা বা তাকে প্রাণে মেরে দেওয়াতে সীমাবদ্ধ নেই, আগে তার এস্টিমটাকে শেষ করে দাও, রেপ করে দাও। নারী নিরাপত্তা কোথাও নেই। যতদিন না তোমার মনে হবে যে মানে আমি একজন খুব বড় নায়িকাকে বলতে দেখেছি, হিন্দির নীনা গুপ্তাকে, তিনি এত প্রোগ্রেসিভ সব সিনেমায় অ্যাক্টিং করেন, তিনি পর্যন্ত বলছেন ছেলে না হলে তোমার জীবন চলবে না, তো তাকে অনেকে রোল মডেল ভাবেন। এই ধরনের মানসিকতা যদি মেয়েরাই দেখায়, ছেলে না হলে চলবে না, কোনো মেয়ে আমাকে এয়ারপোর্টে পৌঁছে দেয়নি, একজন ছেলেকেই আমার সঙ্গে যেতে হলো যে ড্রাইভিংটা জানে, এই ধরনের কথাগুলো বাড়ির বড়দের, সমাজের বড়দের কাছ থেকে যখন আসে তখন জিনিসটা না কোথাও গিয়ে আর খুব রিগ্রেসিভ হয়ে দাঁড়ায়। মানে যাদেরকে আমরা আইকন মনে করি, ইন্সপিরেশন মনে করি, তারাই যদি বলে যে না 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 এটা তো মেয়েদের উচিত না করা, এটা তো ছেলেরাই পারে, তখন মেয়েরা নিজেরাই বলে ও আচ্ছা একজন মেয়েই তো বলছেন, প্রতিষ্ঠিত মহিলা বলছেন যখন ঠিকই হবে, তখন আমাদের এস্টিমটা কমে যায়, ডিগনিটি কমে যায়, আমাদের আত্মবিশ্বাস কমে যায়। তো লিঙ্গচিহ্নগতভাবে বা জন্মগতভাবে বা ট্রান্স মহিলা যে থাকুক না কেন, যেই মহিলা হোক না কেন, আমার মনে হয় না সে পৃথিবীর কোথাও নিরাপদ, কারণ মেয়েদেরকে সবাই আলটিমেটলি পণ্যই ভাবে। এমনকি কাদম্বিনীর বিচার ছুঁয়ে রাস্তায় নেমেছিলেন ছোট পদ্মার অভিনেত্রী শ্রুতি দাস। এদেশের নারীরা কখনোই নিরাপদ ছিলেন না এবং এখনো নেই, সেটাই মনে করছেন অভিনেত্রী। দেখুন তিনি ঠিক কি বললেন। না কোনোদিনও ছিল না, কোনোদিনও হবেও না, এই যা দেখছি আমরা একটু আশাবাদী নই। তবে আজকে আমরা রাস্তায় নেমেছি রাত্রির বেলা, এরপর দিনের বেলা দখল করব, সমস্ত জনজীবন স্তব্ধ হয়ে যায়, যেন কাউকে কাজে যেতে দেবো না, আমরা সব কাজ করা বন্ধ করে দেবো, না খেতে পেয়ে মরবো, পুরো রাজ্যের গোটা লোক না খেতে পেয়ে মরে যাবে, সেই দিন দেখবো কার চোখ খোলে। পুরো মিথ্যার ওপর আমরা বাঁচছি, কোনো সত্যি আমাদের সামনে আসছে না, কেন আসছে না সেটাই আমাদের জানার, আর কিচ্ছু না। এছাড়াও ছিলেন আরও একাধিক ইউটিউবার ও ইনফ্লুয়েন্সাররা, চলুন দেখে নিই তারাও ঠিক কী কী বললেন। এখন তো মনে হয় না,
নিরাপদ না, বাট এই জন্যই আমরা সবাই লড়াই করছি। একদিন নিশ্চয়ই নিরাপদ হবো, আর একদিন নিশ্চয়ই একটা ছেলে আর মেয়ের মধ্যে কোনো রকম ভাগ বিচার হবে না। মুখ্যমন্ত্রী মহিলা কি অন্য কোনো মহিলা সেটা আমি জানতে চাই না, বলতেও চাই না এই বিষয়ে কিছু, কিন্তু একটাই কথা বলতে চাই, যেটা হয়েছে সেটা হওয়া উচিত হয়নি। একটা ছেলে মেয়ে, একটা ছেলের সাথেও না একটা মেয়ের সাথে তো একদমই না। আর যে সবাই আমরা একত্রিত হয়েছি বিচার পাওয়ার জন্য, আর আমি এটাই সবার কাছে সুপ্রিম কোর্টের কাছে হাত জোর করে বলতে চাই যে কি আমরা মেয়েরা ফিজিক্যালি উইক হতে পারি, বাট মেন্টালি অনেকটাই স্ট্রং। আমার মনে হয় খুব নৃশংসভাবে হত্যা করা হয়েছে তাকে, এবং আমি কয়েকটা পুলিশ অফিসারের মুখ দিয়েও শুনেছি এটা। ওরা তারা নিজেরা বলছে যে দেখো আমরা পারবো না, কারণ আমরা এই জামাটা পরে আছি, কিন্তু তোমরা পারবে, তোমাদের থাকতে হবে লাস্ট অবধি। আর আমি চাই প্রত্যেকটা মানুষ থাকুক, এই এর বিচার আমরা চাই। থ্যাংক ইউ। দেখো বলবো না ভরসা নেই, কিন্তু একটা কাজ এমন করে দেখাও যাতে ভরসাটা আবার ফিরিয়ে আসে। কিছু বলার নেই, বলার ভাষা এটাই, প্রত্যেকে রাস্তায় নামছি, পথে নামছি, আমার সাথে আমার বাড়িতে যে খুকু সেও নেমেছে, প্রত্যেকে নামছি, প্রত্যেকটা সেক্টরের মানুষ নেমেছে। তো এবারে ইউটিউব ইনফ্লুয়েন্সাররাও আজকে পথে নেবে, তাদের প্রতিবাদ জানাচ্ছে। আমি অনেক দূর থেকে এসেছি যাতে মেয়েটি সুবিচার চায়, আমি এইটাই চাই। আমি তার মায়ের মতো মেয়ে হয়ে যেন তার সুবিচার পায়, এতদিন পায়নি কেন, যত তাড়াতাড়ি হোক তার যেন এগুলো খুঁজে পায়, তাড়াতাড়ি যেন তার সাজা হয়। কি বলবে, এটা তো সব থেকে মানে লজ্জাজনক একটা বিষয়, এতদিন ধরে সবাই রাস্তায় নামছে, এতভাবে সোশ্যাল মিডিয়া হোক রাস্তায় নেমে হোক প্রতিবাদ করছে, জাস্টিস তো দূরের কথা, যারা দোষী তাদেরকে শনাক্তই করা গেল না, তো সেইখানে দাঁড়িয়ে এর থেকে লজ্জার বিষয় গোটা বাংলা জাতির কাছে আর কিছু হয় বলে মনে হয় না। এবং তুমি যে কথাটা বললে এর বিচারে বিল পাস করা হলো যে মেয়েদের নাইট ডিউটি বন্ধ করে দেওয়া বা অ্যাভয়েড করার জন্য বলা হলো, এটা তো আমরা জাস্টিস চাইছি না, এটা তো কোথাও না কোথাও নারী সদনতা হস্তক্ষেপ করা হচ্ছে। তো আমরা সেইটা চাই না, আমরা একটা এমন রাজ্যে থাকতে চাই যেখানে রাত তিনটে হোক চারটে হোক আমাদের স্বাধীনভাবে স্বাধীন পোশাকে, যে পোশাকে আমার ইচ্ছাবে ঘুরে, ডেমোক্রেটিক কান্ট্রিতে আমরা বসবাস করি সেইভাবেই থাকতে চাই। এবং সেটা অবভিয়াসলি আমরা করেই যাবো, এখানে প্রত্যেকটা মানুষ নিজেদের কাজ ছেড়ে সব কিছু পেলে এই একটা মোটিভের জন্যই লড়াই করছে, এবং আমরা ততদিন করবো যতদিন না প্রপার জাস্টিস পাচ্ছি। প্রতিবেদনটি লিখেছে সুনন্দা মান্না, কণ্ঠেরিয়া সরকার, রিপোর্টিং করেছে শোভন চক্রবর্তী, গ্রাফিক্স করেছে শুভঙ্কর সরকার, এবং ফুটেজ সংগ্রহ করেছে সুস্মিতা কুণ্ডু, রিতম দাস। বাংলা হান্টের আরও নিত্য নতুন প্রতিবেদন দেখতে নজর রাখুন আমাদের পেজে।